হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিনশেড বাড়ি। টিনের গড় 1 লাখ টাকার মধ্যে আপনি এই বাড়িটি করতে পারবেন। আপনারা যারা গ্রামের মধ্যে 1 লাখ টাকা দিয়ে এরকম একটি সুন্দর বাড়ি করতে চান, আজকে আপনাদের জন্যই আমাদের এই ভিডিওটি যারা ছোট্ট অল্প করেছে, যারা বাড়ি করতে চান, সুন্দর একটি বাড়ি করতে চান, টিনের ঘর করতে চান বা টিন শেড বাড়ি করতে চান, আপনাদের জন্য আমরা আজকে এই ভিডিওটি বানিয়েছি। আপনাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং 1 লাখ টাকা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন এবং কীভাবে করবেন সেটা পরামর্শ আমরা দেব। আমাদের চ্যানেল থেকে আপনারা নিয়মিত এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও পেয়ে থাকেন, আমরা নিয়মিতভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝবেন যে 1 লাখ টাকা হলেও যথেষ্ট এই বাড়িটি করার জন্য। তবে বাড়ি করার কিন্তু খরচের কোনো শেষ নেই। আমরা যে ডিজাইনটি দিয়েছি, যেভাবে আছে, এইভাবে যদি করতে চান তাহলে আপনি 1 লাখ টাকার মধ্যেই আপনার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আপনাদেরকে মালামাল কী পরিমাণ লাগবে, কোন মালটা কী লাগবে, কতটুকু লাগবে, টিন কতটুকু লাগবে, কয়বান লাগবে, কাঠ কত সেফটি লাগবে এবং বালু কত সেফটি লাগবে, ইট কতটি লাগবে, তারপরে মিস্ত্রি খরচ কত লাগবে, ইন টোটাল হিসাব দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছাদের মধ্যে যে রঙিন টিন দেওয়া হয়েছে, রঙিন টিন দিয়ে সারটা দেওয়া হয়েছে, অনেক সুন্দর এই সারটা। রঙিন টিন দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে, রোদের মধ্যে আমরা ভিডিওটা করেছি, আপনাদের জন্য অনেক সুন্দর লাগছে কিন্তু এই বাড়িটা। তবে এই বাড়িটা যদি আপনি খোলামেলা জায়গাতে করেন তখন কিন্তু এটা আরও সুন্দর লাগবে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন সময় আমরা কমেন্টস করেন যে ছোটো ছোটো বাড়ির ডিজাইন দেওয়ার জন্য, আমরাও আপনাদের কথা রাখার চেষ্টা করি। এই কারণেই কিন্তু আজকে আমরা একটি ছোট্ট বাড়ির ডিজাইন নিয়ে এসেছি। আপনারা যারা ছোটো ফ্যামিলি, ছোটো বাড়ি বা অনেক সময় বাড়ি থাকেন না, বিভিন্ন জায়গায় থাকেন, শহরে থাকেন, ছোটো থাকেন, ঢাকায় থাকেন, অর্থাৎ বিভিন্ন যে দূরে দূরে আপনি কাজকর্ম করেন বা প্রবাসে থাকেন, দেখা যায় কি মাসে, 6 মাসে, 1 বছর একবার বাড়িতে যান, সেক্ষেত্রে তাদের জন্যই এই বাড়িটি। আপনার এই বাড়িটি করে রাখলেন, বাড়িতে যখন গেলেন তখন আপনি এখানে থাকতে পারবেন, এই হিসেবেই কিন্তু আমরা এই ডিজাইনটি করেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা মনে করেন যে না এই ডিজাইনটি আপনারা, আমি আপনাকে 1 লাখ টাকা দিব, আপনি এই বাড়িটা করে দেন, আমাদেরকে আপনারা এই দায়িত্ব দিতে পারেন, আমরা কিন্তু এই কাজটা করি, তবে আমরা কিন্তু আগে টাকা নিব না, আমরা কাজ কমপ্লিট করে তারপর টাকা নেব। কাজ যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি আমাদেরকে পেমেন্টটা করবেন। তবে সেক্ষেত্রে আপনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে, কারণ হয়তো বা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কাজটা করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কথা। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের ভিডিওর নিচে দেখবেন কমেন্টস আছে, ওইখানে আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই বাড়িটি। আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো, এবারে মালামাল দেখালো, সব কিছু আমরা দেখাবো। দেখার পর আপনারা যদি ভালো লাগে একটি লাইক দেন, ভালো না লাগলেও একটি লাইক দিবেন, কারণ হচ্ছে আমরা কিন্তু কম অনেক কষ্ট করে ভিডিওটা আমাদের সাধ্য মতো আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমাদের যতটুকু ক্ষমতা খোলা। এর বাইরে যদি আপনি আমাদেরকে বলেন, আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমরা করেছি। এটা কিন্তু আমাদের MB খরচ করেই কিন্তু করেছি আপনাদের জন্য, আপনারা যেন এখান থেকে আইডিয়া নিতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এই বাড়িটি করাতে চান, আজই আমাদের সাথে যোগাযোগ করুন, আর কমেন্টসে আপনার নাম, আপনার এলাকা, আপনার মোবাইল নাম্বারটা লিখে দিন, আমরা আপনার সাথে যোগাযোগ করব 100%। আমরা এই খরচেই কিন্তু আমাদের এই বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো রঙিন লাল টিন দিয়ে। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের মূল যে আলোচনাটা ছিল, আমাদের যে ভিতরের যে পজিশনটা, রুমের যে মাপগুলো, সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমরা গ্রিলটাও দেখাচ্ছি, দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে গ্রিল, সব কিছু মেলায় কিন্তু অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন, যেটি আসলে মানে বলার মতো একটি বাড়ি, অনেক সুন্দর একটি বাড়ি। আপনারা যখন সরাসরি দেখবেন তখন এটা কিন্তু আরও চমৎকার লাগবে, আরও ভালো লাগবে।
এরকমই একটি বাড়ির ডিজাইন টিন। আপনি যতই দেখবেন আপনার ততই ভালো লাগবে। রঙিন টিন দেওয়া করা হয়েছে, অনেক সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে, যার কারণে কিন্তু চোখ জড়িয়ে যা, মন জড়িয়ে যা এই বাড়িটি দেখলে। আমাদেরও কিন্তু ঠিক এরকমই লেগেছে, এই কারণে কিন্তু আমরা আপনাদেরকে এই বাড়ির ডিজাইনটি দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আবারও বলবো, আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, এই জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই বাড়িটি করবেন, আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনি যদি মনে করেন যে আমাদের কাছ থেকে হিসাবটি নেবেন আমাদের ইমেলের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আমাদের কাছ থেকে সেই টোটাল হিসাবগুলো আপনি নিতে পারবেন, তো আপনি অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করলে কিন্তু আমরা বুঝতে পারবো। কমেন্টস না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আপনার বন্ধুরা, আপনারা দেরি না করে এখনই কমেন্টস করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলের নিচে গিয়ে কমেন্টসের মধ্যে আপনার নাম, আপনার মোবাইল নাম্বারটা লিখে দিন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটির মধ্যে রুম রয়েছে তিনটি, দুইটি রয়েছে বেডরুম এবং একটি রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, এবং এটির বাথরুম কিন্তু আলাদা করা হয়েছে। যেহেতু খরচটা কম, মাত্র 1,00,000 টাকার মধ্যে এই বাড়িটা করা হবে, সেক্ষেত্রে আপনার অতটুকু জায়গার মধ্যেই এই বাড়িটা করতে হবে। যদি জায়গা বাড়ান তাহলে আপনার খরচটা